নমস্কার বন্ধুরা জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই বন্ধুরা রাজ্যে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে একদম অফিসিয়াল নোটিশ দেওয়া হয়েছে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে আপনাদের কিন্তু আবেদন প্রক্রিয়া কয়েক দিনের মধ্যেই শুরু হবে একদম এই যে অফিসিয়াল নোটিশ দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিশ থেকে আলোচনা করব আপনারা কীভাবে আবেদন করবেন শিক্ষাগত যোগ্যতা বিস্তারিতভাবে জানার জন্য অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আসুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও আপনি যদি ওয়েস্ট বেঙ্গল মেল কনস্টেবল অথবা জেল পুলিশের পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে এই লাস্ট মিনিট সাজেশনটা আপনি কিনে নিতে পারেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্ত আলোচনা করা হয়েছে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী দ্বারা সিলেবাস ভিত্তিক এখানে প্রশ্নোত্তর আলোচনা করা হয়েছে মাত্র ঊননব্বই টাকার বিনিময় এই পিডিএফটি আপনি কিনতে পারেন এখান থেকে কিন্তু যথেষ্ট কমনযোগ্য প্রশ্নোত্তর আপনি পরীক্ষার হলে পেয়ে যাবেন বিস্তারিত জানার জন্য ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে চেক করুন বন্ধুরা আমরা অফিসিয়াল নোটিশে চলে এসেছি নোটিশ দেওয়া হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে বন্ধুরা আপনাদের আবেদন শুরু হবে চোদ্দো মার্চ দু হাজার উনিশ তারিখ থেকে আপনাদের আবেদন প্রক্রিয়া শুরু হবে এবারে আমরা জেনে নেব যে কত শূন্য পদে নিয়োগ করা হবে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আপনাদের মূল বেতন হচ্ছে সাত হাজার একশো টাকা থেকে সাঁইত্রিশ হাজার ছশো টাকা সঙ্গে গ্রেড পে দেওয়া হবে ছত্রিশশো টাকা আপনারা কিন্তু প্রথম মাসে বেতনটা পেয়ে যাবেন সাতাশ হাজার টাকা এখানে যেমনটা বলা রয়েছে এবং আপনাদের পরীক্ষার যে সেন্টার প্রতিটি জেলা থেকে কিন্তু এখানে সেন্টার দেওয়া রয়েছে আপনারা অনলাইন আবেদন করার সময় অবশ্যই আপনার সেন্টারটা চুজ করে নেবেন এবারে দেখুন এই অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে নিয়োগ করা হবে দু হাজার নশো চুয়ান্নটি শূন্য পদে অনেকগুলি শূন্য পদ বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন দেখুন বন্ধুরা এই দু হাজার নশো চুয়ান্নটি শূন্য পদের মধ্যে জেনারেল নেবে চৌদ্দশো পঁচাত্তর এসসি নেবে ছশো পঞ্চাশ এস নেবে একশো আঠাত্তর ও এ নেবে দুশো ছিয়ানব্বই ও বিসি বি দুশো সাত ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ নেবে উননব্বই এবং মেরিটোরিয়া স্পোর্টসম্যান নেবে উনষাটটি শূন্য পদে নিয়োগ করা হবে এবারে দেখে নিন শিক্ষাগত যোগ্যতা বলে দেওয়া আছে আপনাকে অবশ্যই ভারত ভারতীয় নাগরিক হতে হবে আর এখানে শুধুমাত্র কিন্তু মহিলা প্রার্থীরা এই সুপারভাইজার পদে আবেদন করতে পারবেন গ্রাজুয়েশন পাস করে থাকলে যে কোনো ডিসিপ্লিন থেকে গ্রাজুয়েশন পাস করলে আপনারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন এবং পরিষ্কারভাবে বলা আছে আপনাকে কিন্তু বাংলা পড়তে এবং লিখতে সমস্ত কিছু জানতে হবে বয়স সীমা বলছে উনচল্লিশ বছরের বেশি যাতে না হয় বয়সটা হিসাব করবেন পয়লা জানুয়ারি দু হাজার উনিশ তারিখের হিসেবে এসসি এস টি প্রার্থীরা যেভাবে বয়সের ছাড় পান সেভাবেই পাবেন বন্ধুরা আপনাদের আবেদন ফি কিন্তু একশো ষাট টাকা পেমেন্ট করতে হবে জেনারেল এবং ও প্রার্থীদের জন্য এসসি এস টি এবং পি যারা চল্লিশ পারসেন্টের বেশি তাদের কিন্তু কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না আপনাদের আবেদন কিন্তু শুরু হবে চৌদ্দ মার্চ দু হাজার উনিশ তারিখে এবং আবেদনের শেষ তারিখ রয়েছে ষোলো এপ্রিল দু হাজার উনিশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবারে দেখে নিন স্কিম অব এক্সামিনেশান আপনাদের কিভাবে পরীক্ষা নেওয়া হবে কিভাবে নিয়োগ করা হবে পার্ট ওয়ান পরীক্ষা হবে অবজেক্টিভ টাইপ পার্ট টু হবে রিটিন এক্সামিনেশান এবং তারপরে আছে কিন্তু ভাইভা পরীক্ষা আছে পার্ট ওয়ান পরীক্ষাটা প্রিলিমিনারি পরীক্ষা একশো মার্কের হবে যেখানে বলা হচ্ছে কিন্তু আপনাদের একশোটি কোশ্চেন দেওয়া থাকবে এবং প্রতিটা কোশ্চেনের মার্ক কিন্তু এক নম্বর করে এবং টু পরীক্ষা হবে চারশো মার্কের এবং পার্ট থ্রি পরীক্ষা হবে পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে এভাবে আপনাদেরকে নিয়োগ করা হবে তো বন্ধুরা বিস্তারিতভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম এবং সিলেবাস কিন্তু এখনও অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট দেওয়া হয়নি পরে কিন্তু আপডেট দেওয়া হবে যদি আপনারা আবেদনে আগ্রহী হয়ে থাকেন ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে অফিসিয়াল নোটিশটা প্রথমে ভালো করে পড়বেন তারপরেই আপনারা আবেদন করবেন আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে অবশ্যই লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন চাকরির খবর এবং বিভিন্ন ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তে থাকবেন জয় হিন্দব মাতারা